চন্দ্রকোনায় প্রাচীন গাছের ডগায় আগুন, আতঙ্ক ছড়ালো গ্রামে গ্রামে। আজ 2রা মার্চ চন্দ্রকোনা থানার ভগীরথপুরে একটি প্রাচীন তেঁতুল গাছে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই আগুন দেখেই ভয় পেয়ে যান ওই গ্রামসহ পাশাপাশি গ্রামের মানুষজন। কী করে আগুন লাগলো তার কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘাটাল থেকে দমকলে 2টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রায় 500 বছরের পুরানো গাছ এই ভগীরথপুর গ্রামে হাজরা পাড়ায়। এই গাছটার ভিতরটা অনেক দিনের পুরাতন যেহেতু গাছ, তার ভিতরটা বোধহয় ফাঁপা ছিল। যে কোনো কারণবশত প্রায় দুপুরবেলায় হোক সকালবেলায় হোক আগুনটা ধরে যায়। এখানকার গ্রামের পাশাপাশি গ্রাম তারা বুঝতে পারে যে গাছটা আগুন ধরে গেছে। আমাকে ফোন করে প্রশাসনে, আমিও ফোন করি বা আমার গ্রামের লোকও ফোন করে, প্রশাসন আবার দমকল বাহিনীকে খবর দেয়। গাছটা এই মুহূর্তে দমকল বাহিনী এসে তাদের তৎপরতায় যেভাবে আগুনটাকে আয়ত্ত এনেছে তাদের ধন্যবাদ। না, গাছটা যদি আগুন না নেমানো হতো এই মুহূর্তে পাশাপাশি বাড়ি, খুব পাশাপাশি বাড়ি, 2-4 হাতে বাড়ি ঘরগুলো বোধহয় প্রায় থাকতো না। আমার নাম দেবাশিস দত্ত। আগুন নেভানোর পর দমকল বাহিনীর এক আধিকারিক জানালেন, ভগীরথপুর গ্রামে আমরা একটা খবর পাই যে আমরা একটা গাছে আগুন লেগেছে এবং আগুনটা পুরো গাছটাকে অ্যাটাক করেছে, জ্বলছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ইমিডিয়েট আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসি। বেরিয়ে এসে আমাদের পৌঁছায় স্পটে, আমরা এসে দেখি পুরো গাছটাই অ্যাটাক হয়েছে প্রায় আগুনের ইয়েতে। আমরা 2টো জেট ব্যবহার করে আমরা এই ফায়ারটাকে এখন কন্ট্রোলে এনেছি। আমরা আমাদের কর্মীরা কাজ করছে, আমাদের ফায়ার ব্রিগেড কাজ করছে, এখনও পর্যন্ত কাজ হচ্ছে। খুব সম্ভবত যেটা মনে হচ্ছে, যেহেতু ইলেকট্রিকের তার গেছে এখান দিয়ে, শর্ট সার্কিট হয়ে এটা আগুন লাগার সম্ভাবনাটা প্রবল। খুব সম্ভবত শর্ট সার্কিট হয়ে এখানটা আগুন লেগেছে এবং আমরা এই কাজটা আমরা করে এসেছি এবং ফায়ার এখন কন্ট্রোলে, আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে। আমার নাম কল্যাণ চট্টোপাধ্যায়। চন্দ্রকোনা থেকে অসীম বেরা ও সুকান্ত চক্রবর্তীর রিপোর্ট। আমি রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল। যদিও গাছটা ওইদিকে হেলে আছে, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।